আসসালামু আলাইকুম, কি বিক্রি করেন? বাদাম। বাদাম বাদাম কেমন? কত করি? দশ টাকা। দশ টাকা কি? আচ্ছা, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। বাড়ি কোথায় আপনাদের? রাজগঞ্জ। ও, ওই কত টাকা বিক্রি করছেন সকাল থেকে? ঠান্ডা ঠান্ডা। আপনি কি এটাই করেন শুধু, আর অন্য কোনো কাজ করতে পারেন না? না, আচ্ছা, আপনার মানে শরীর যে অবস্থা, এটা কি জন্ম থেকেই? ও, বাড়িতে কে আছে আপনার? আছে বাবা, আছে বোন, আছে মা। বিয়ে করছেন? না, করেন নাই। কেমন? ও, আজকে কত টাকার বিক্রি করছেন? এখন আসছি। ও, এখন আসছেন? না, আপনি কত টাকার বিক্রি করতে পারেন প্রতিদিন? পাঁচশো ছয়শো। তো এটা দিয়ে সংসার চলে? আল্লাহ ছাড়া আর কেউ না। ও, আচ্ছা, তো আমারে দেন একটা, আমার কাছে একটা বিক্রি করেন। দশ টাকা কেন? আচ্ছা, তো আপনি কি এই রোডে কি সবসময় আসেন? সবসময় আসেন। কেমন? আচ্ছা দোকান দিতে যাচ্ছেন? আচ্ছা, আপনি পুঁজি নাই না? আপনি দোকান দিলে আপনি কোথায় দিতে যাচ্ছেন, মানে আপনার শহরের দিকে নাকি আপনার এলাকাতে? আমার এলাকাতে দিলে তো আপনার পুঁজি থাকবে না, বাকিটাকে নিয়ে যাবে, বাকি দিবেন না। আচ্ছা, আপনার এই যে এই রোডে পাওয়া যাবে না? এই রোডে পাওয়া যাবে না? মাঝে মাঝে আসেন না? আমি আরও একদিন দেখছি আপনাকে। প্রতিদিন আসি। প্রতিদিন আসেন না? ও, আচ্ছা, তাহলে এটা কত দিতাম? দশ টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধরেন এটা রাখেন, ঠিক আছে। আর আপনি দেখি, আপনি এই রোডে থাকেন তো, দেখা হবে, কেমন? যদি কোনো সাহায্য করতে পারি আপনাকে, আপনার জন্য কিছু করতে পারি, তাহলে দেখবো। রেখে ভালো থাকে না? আসসালামু আলাইকুম।